আল্লাহ রাস্তায় ফিরে এসেছো কিনা আমি মালাকুল মউত কখনো দেখব না আমার অর্ডার আসলে তুলে নেব কোন বাপ বাঁচাতে পারবে না তার নাম হলো আল্লাহ কথা মনে থাকবে ভাই যারা এসেছি হয়তো অনেকের কাফনের কাপড় চলে এসেছে বাজারে আর দুনিয়া ধোকায় পড়ে থেকো না কোরআন ধরব বলুন ইনশাআল্লাহ কি ধরব ওয়াতাসিমু বিহাবুলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 103 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াতাসিমু বিহাবুলিল্লাহি জামিয়া তোমরা সবাই মিলে মজবুত করে আমি আল্লাহর পক্ষ থেকে যে রুসু যে রুজ্জিটা যে রুজ্জুটা যে রুসিটা যে কিতাবটা দিয়েছি আসমানি কিতাব সবাই মিলে মজবুত করে তোমরা ধরে নেবে নিজেদের মধ্যে হানাফি শাফি হাম্বলি মালিকি এদল সেদল করে যেন মাথা ফাটাফাটি করো না পরিচয় হবে মুসলমান ফলো করবে বিশ্ব নবী আর সাহাবাকে কোন বাবাকে যেন ফলো করতে যেও না মনে থাকবে কোন কোন ব্যক্তি বলে আমার পিশাব যে দল করে ওই দল জান্নাতি আমার পিশাবের সিলসিলাটা খাঁটি আমার পিশাবের তরিকাটা খাঁটি আমার পিশাবের পোশাকটা খাঁটি এটাই একমাত্র জান্নাতি তরিকা তো কোন তরিকা জান্নাতি আল্লাহর কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে ফা ইন আমানু বিমিতলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকুফিকা হুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম একদম প্রথম পারার 20 পৃষ্ঠার উপর থেকে 6টা লাইন নিচে সূরার নাম বাকারা আল্লাহ পাক বলছে যদি ঈমান আনা লাগে তাদের মতো ঈমান আনো যারা হেদায়েত প্রাপ্ত যারা ছিলেন নবীর সাহাবা বলুন সুবহানাল্লাহ পীর সাহেবের বড় মাজার দেখে ছুটেছো অনেক মুরিদ দেখে অনেক মুরিদ থাকলে সেটা হকপন্থী ভাই বিশ্বের জমিনে সবচাইতে তো খ্রিস্টান বেশি তুই তাহলে খ্রিস্টান হয়ে যাও একটা কথা আছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড ইউ আর রং কথাটা কিন্তু সঠিক না অনেক লোক বলে 10 যেখানে আল্লাহ সেখানে বলে না এই বলে না বলে না বলে 10 বাড়ির মেয়েরা বলে 10 যেখানে খোদা সেখানে 10টা মাতাল মদ খাচ্ছে আর বসে বসে গালাগালি করছে আল্লাহ সেখানে আছে তো আছে আল্লাহ সেখানে মদ খেতে বসে বসে আল্লাহ তাদের আল্লাহর ক্ষমতা তো সব জায়গায় আছে কিন্তু মদকর বেশি বলে দল ভারী বলে আল্লাহর রহমত সেখানে নাই হকপন্থীর সংখ্যা পৃথিবীতে সব সময় কম ভাই আর না হকপন্থীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি মনে রেখে দেবেন তো ফলো করব আল্লাহর কিতাব ধরব আল্লাহর কোরআন এই এলাকায় অনেক ছেলে এখনো আছে যারা আল্লাহর কালাম পড়তেও পারে না অনেক মা আছে যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ টুকু পড়তেও পারে না আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে অথচ কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নাই সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না পৃথিবীর জমিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই লিখেছে বইটার নাম কি আপনারা পড়েন নাই ছোটবেলায় বইটার নাম বর্ণপরিচয় কি নাম বইটার নাম বর্ণপরিচয় আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে 2 বছর সময় দেব বর্ণপরিচয়টা আপনার হাতে তুলে দেব দিয়ে বলবো ভাই বর্ণপরিচয়টা মুখস্থ পুরো এ টু জেড হয়ে গেলে আমাকে যখন যেরকম সময় লেখা আছে ওটাই শোনাবে পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না সহজ পাঠ বইটাও পড়ে শোনানো সম্ভব না আনন্দবাজার পত্রিকার একটা পৃষ্ঠা মুখস্থ করে যেমন শব্দ যেমন বাক্য লেখা আছে ওটা দেখি আমাকে একটু শোনাও এটাও মুখস্থ করে শোনানো সম্ভব না কোনো না কোনো সেন্টেন্স কিংবা ওয়ার্ড আপনি
আপনার ভুল হবে পাশে যে আল্লাহর শ্রেষ্ঠ কালাম জীবন্ত কালাম এই কালামের হাফেজ গোটা পৃথিবীতে রয়েছে প্রায় 7 থেকে 8 থেকে 10 কোটি এমন অনেক হাফেজ আছে যারা এক জায়গায় বসবে সূরা ফাতিহা শুরু হবে সূরা নাস শুরু হবে সকাল থেকে সন্ধ্যা হবে যেখানে যেমন টান ইজহার ইকফা ইদগাম যেখানে যেমন আছে একটা অক্ষর পর্যন্ত ভুল হবে না এটাই হলো কোরআনের সবচাইতে সহজ মুজিজা তুমি এখনো বলছো আমি কোরআন পড়তে পারি না ইংলিশ বললে ও সর্বনাশ এ স্পোকেন ইংলিশ একদম পুরো কমপ্লিট ছেলেকে মিশনে পড়তে দেওয়ার সময় বাপের হাতে পয়সা থাকে আর মাদ্রাসায় ছেলেকে আনার সময় বাপ তখন বলছে আমি ইতিম বাপ বলছে ইতিম চিন্তা করেন বাপ ইতিম হয় বাপ ছেলেকে বলছে এটা ইতিম ছেলে ছেলে ইতিম তুই বেঁচে আছিস কি করে তুই মর মরে বল ছেলেকে মিশনে পড়াবে খরচ করছে মাসে 20,000 মেয়েকে মিশনে পড়াচ্ছে ডাক্তার বানাবে খরচ হলো 30,000 আমি বলছি না যে পড়াবেন না অবশ্যই ডাক্তার মাস্টার দরকার আছে সবদিকে মুসলমানের পয়সা হলো কিন্তু মাদ্রাসায় দেওয়ার সময় কেন তুমি ফকির হলে বলো মাদ্রাসায় ভালো ছেলে দেবেন আমরা সবচাইতে অচল মালটা নিয়ে মাদ্রাসায় দিতে যাই কি বলছেন বলেন যে ছেলে স্কুলে আর পড়বে না মিশনে আর যাবে না যার দ্বারা সমাজের অ্যান্টি সোশ্যাল কাজগুলো ঘটেছে বাপ ভাই সকলে মিলে দড়ি বেঁধে মাদ্রাসায় বলছে হুজুর মানুষ করো আরে কুকুরও কখনো মানুষ করা যায় না বলো যে আমরা কুকুর আপনি কুকুর নন আপনার কাজ বলে দেবে কুকুর কি কুকুর না কথা মনে থাকবে কোন ছেলেটাকে মাদ্রাসায় দেবেন পেটে যখন বিবির বাচ্চা আসবে হাত তুলে বলবেন রব্বানা কিংবা সেজদায় পড়ে তাহাজ্জুতে কেঁদে বলবেন রব্বানা আপনি যে সন্তানটা আমার বিবির পেটে দিয়েছেন সন্তানটাকে যুগশ্রেষ্ঠ একজন আলিম বানাবো একজন দাঈ ইলাল্লাহ বানাবো একটা ভালো ভালো শিক্ষিত জ্ঞানী ভদ্র নামাজি পরেশগার বানাবো কুররাতা আয়ুন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা 19 পারা 5 পৃষ্ঠা সূরা ফুরকনের একদম শেষের আয়াতের কয়েকটা অংশ আগে আল্লাহ নেককা দৃষ্টি দান করো সন্তানটাও নেককা তুমি দান করো এমন সন্তান দান করবে পিতা মাতার চক্ষু যেন শীতল হবে শিক্ষিত ব্যক্তির সমাজে সম্মান আছে না নাই আলেম ওলামা তাদের সম্মান আছে সেজন্য বলছি ভাই সকলে মিলে আসুন কোরআনটা মজবুত করে ধরি আপনাকে হেদায়েতের কিতাব হচ্ছে কোরআন কোরআন ছাড়া হাদিস ছাড়া নবীর সুন্নাত ছাড়া যদি কোনো বাপের তরিকায় চলেন পীরের তরিকায় চলেন মন গড়া কোনো মতবাদের উপরে চলেন তো ধ্বংস অনিবার্য কিয়ামতের দিন আফসোস করতে হবে হাতগুলো মুখের মধ্যে বান্দা সেদিন ভরে দেবে দিয়ে কি বলবে জানেন ওয়াইয়াউমা ইয়াওয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজুতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা 19 পারা সূরা ফুরকানের 27 নম্বর আয়াত একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা শুনে রাখো আমি আল্লাহ পাক শোনাচ্ছি ওয়াইয়াউমা ইয়াওয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজুতু মা'আর রাসূলি সাবিলা এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন হাতটা মুখের মধ্যে ভরে দেবে আঙ্গুলগুলো কামড়াতে কামড়াতে আফসোস করতে করতে বলবে রব্বানা কেন উমুকের সাথী হিসাবে গ্রহণ করলাম কেন রসুলের সুন্নাতের পথে থেকেছে যারা নবীদের সঙ্গে ছিল যারা কোরআনের সাথী ছিল যারা নবীর সুন্নার সাথী ছিল যারা তাদের সাথী কেন হতে পারলাম না কেন মাদ্রাসায় গিয়ে একটু সময় দিলাম না কেন কোরআনের জন্য সময়টা
টাকা খরচ করলাম না ইসলামের জন্য কেন অর্থ সম্পদ ব্যয় করে ইসলামের অনুসারী যারা আলেম ওলামাদের সাথী কেন হতে পারলাম না আজকে যাদের পিছনে তকবীর দিয়েছে যাদের জন্য খাসি নিয়ে গরু নিয়ে ছুটে গিয়েছে যাদের জন্য রাত জেগে বসেছিলাম যাদেরকে খাইয়েছি যাদেরকে পার্টি পে দিয়েছি যাদেরকে খেদমত করেছি আর মনে করেছি এরা মনে হচ্ছে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সে মালগুলো হাসুরের ময়দানে দেখতে পাচ্ছি না আজকের নবীর সাথী হলে আমাদেরকে করদিন জাহান্নামী হতে হতো না নবী বেঁচে আছে আজকের এই বলেন নবী বেঁচে নাই কিন্তু নবীর উত্তরসূরি হাক্কানি ওলামারা বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে বলুন সুবহানাল্লাহ সেই ওলামা তৈরির কারখানা মাদ্রাসা ভাই কি করবেন বেঁচে থেকে যদি ঈমান না নিয়ে মরতে পারে কি লাভ হবে বেঁচে থেকে যদি আমার সন্তানটা মদ খেয়ে বাড়ি ঢোকে কি লাভ হবে আমার বেঁচে থেকে বাপ হিসাবে যদি আমার ছেলেটা কোরআন না জানে যদি আমার মেয়েটা বেপর্দায় চলে ঈমান যদি না থাকে ইসলাম যদি না থাকে নবীর সুন্নাত যদি আমার বাস্তবে না থাকে আমার ঘরের মধ্যে আমার রুমের মধ্যে আমার সমাজে যদি না থাকে এই জাতিকে বাঁচানোর ঠিকাদার আল্লাহ কিন্তু নেননি আল্লাহর ওয়াদা কি আছে জানেন বলা তাহিনু বলা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম কি মুমিনিন না মুসলিমিন না মুনাফিকিন কোনটা না মুশরিকিন ইন কুনতুম মুমিনিন চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত সূরার নাম ফুরকান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তুমি ভয় পড়ো না তুমি চিন্তা করো না তুমি নিরাশ হয়ো না তোমরা কখনো হতাশা হয়ো না আমি আল্লাহ তোমাদের বিজয়ী করব শর্ত হচ্ছে তোমাদেরকে মুমিন হওয়া লাগবে ভাই কি হতে হবে মুমিন মুমিন তারা নামাজ পড়ে না যারা তাই তো মুমিন তারা বিবিকে বন্দনা লোনের অফিসারের কাছে ঠেলে পাঠিয়ে টাকা আনতে দিয়েছে যারা মুমিন খাঁটি তারা তাই তো মুমিন তো তারা ছেলের বিয়ের সময় 10 লাখ টাকার মাল মেয়ের বাপের গলায় ছুরি রেখে জবাই করে ঝেড়েছে যারা মুমিন কি তারা তারা নয় মুমিন তো তারা নয় যারা বুড়ো হয়ে মরে যাচ্ছে আজও পর্যন্ত কিবলা চেনে না বাবা চিনেছে মাজারে গিয়ে সেজদা দেয় কিন্তু মসজিদে সেজদা দেয় না মাজারে গিয়ে বাবা বাবা ওরসের কান্না দেখেছেন এই দেখেননি আপনার এলাকায় মাজার নাই ওরসের কান্না কবরে ঢুকেছে এত কান্না কাঁদছে চোখ ভিজে দাড়ি ভিজে জামা ডেড় কাটা ভিজে গেছে একবার কবরে ঢুকে 3 ঘন্টা পর বার হচ্ছে গেঞ্জি ভিজে আন্ডার প্যান্ট ভিজে গেছে চোখের পানিতে আর এই ব্যক্তিটা মসজিদে ঢুকে জীবনে সেজদা দেয় না আচ্ছা বলুন তো ভাই আল্লাহর ঘরের সামনে দিয়ে যদি কেউ খাসি নিয়ে গরু নিয়ে মাদ্রাসা ইয়েতিম বাচ্চাদের না দেয় আল্লাহর ঘরে না দেয় মাদ্রাসা দুস্থ অনাথদের কোরআন শিক্ষা করার জন্য ছাগল গরু না নিয়ে মরা লোকের কবরে যাদের দরকার নাই তাদের যদি গরু খাওয়ায় তাদের যদি ছাগল খাওয়ায় আর ইয়েতিম বাচ্চারা যদি মাদ্রাসায় না খেতে পায় আল্লাহ খুশি হবে তো কোথাকার ছাগল কোথাকার গরু যাচ্ছে একবার হিসাব করো যাওয়ার দরকার ছিল মাদ্রাসায় চলে গেছে গাঁজাখোরের আড্ডায় মাজারে অধিকাংশ মাজারে কিন্তু গাঁজা খায় অনেক হাক্কানি পীর আছে তাদের আর দেখতে পাওয়া যায় না তাদের সংখ্যা খুব নগণ্য যারা খাঁটি পীর খালি খাঁটি ওলি একটা দুটো যদি থাকে জীবনে তাদের কবরে ওরস হয় না মেলা লাগে না জীবনে তারা ওই রকম করে না খাঁটি ওলি খাঁটি পীর তারা সব সময় মাদ্রাসায় তালিম দেয় মাদ্রাসায় বুখারী পড়ায় মাদ্রাসায় সন্তানদেরকে মানুষ করে জিহাদের ময়দানে থাকে তাই আমরা আজ থেকে নিয়ত করব আমাদের সন্তানদের আলেম বানাবো ইনশাআল্লাহ বলেন আমাদের মায়েদেরকে ভাই কোরআনের আলেম বানাবো বলুন না ইনশাআল্লাহ আলেম
না বানালে আপনার সন্তানকে আপনি জীবনে মানুষের পর্যায়ে আনতে পারবেন না। কেন জানেন? একটা ছেলে সাই